কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন, আপনাদের কবুতরও ভালো আছে। তো আজকে আমি একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আর সেটা হচ্ছে আমরা প্রায়ই শুনি যে হঠাৎ হঠাৎ আমাদের শৌখিন পায়রার খামারে কি যেন হয়, হঠাৎ করে কবুতরগুলা মারা যায়, কবুতরগুলা নিস্তেজ হয়ে যায়, কবুতরগুলো দুর্বল হয়ে যায়, কবুতরগুলো ঝিম মেরে বসে থাকে। অনেকে তো আবার যারা একটু বেশি করে কবুতর পোষেন তাদের কবুতরের লফটের অনেকটা অনেকটা কবুতর মারা যায়। কেউ কেউ এমনও হয় যে তাদের খামারের বা লফটের অর্ধেক কবুতর মারা গিয়েছে, বা এখন কী করতে পারি, কী পরামর্শ দেন, একটা কিছু দেন, একটা কিছু বলেন, এরকম অনেকেই বলে থাকে। কবুতরকে ভালোবাসে না এমন মানুষ আজকাল পাওয়াই মুশকিল। হয়তোবা শখের বসে কেউ কবুতর পালন করে আর কেউ পালন করে না, কিন্তু কবুতরকে ভালোবাসেন সবাই। আর আমি আজ পর্যন্ত এমন কোনো হৃদয়হীন ব্যক্তি পাইনি যে কিনা কবুতরকে ভালোবাসে না, ঘৃণা করে একথা বলেছে। যাই হোক, আমি কবুতর পুষি বিদায় একথা আজকে বলিনি। আমি আমার যাচাইয়ে যেটুক পেয়েছি সেটা হচ্ছে কবুতরকে কম বেশি সবাই ভালোবাসে। আর এই ভালোবাসার কবুতরকে, ভালোবাসার পায়রাকে, আমাদের প্রিয় পায়রাগুলোকে ধরে রাখার জন্য, তাদের এই সিজনাল অসুখ থেকে যেন আমরা রক্ষা করতে পারি, হঠাৎ করে আমাদের খামারে যেন বা লফটে যেন মহামারী আকার ধারণ না করে, এবং এগুলো থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, আজকে মোটামুটি এই নিয়ে আমি আলোকপাত করতে চাই। তো বন্ধুরা, সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কোন জিনিস, মানে কোন পথে হাঁটলে বা কী করলে আমরা আমাদের শখের পায়রাগুলোকে সেই সমস্ত অসুখ বিসুখ থেকে আমরা রক্ষা করতে পারবো, সে নিয়ে আজকে আলোচনা করব। তো আমি পুরোটার ব্যাপারে আজকে আলোচনা করতে চাই না, আমি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমাদের কেউ কেউ বলে কবুতরের রানী কেতরুগ হয়েছে, কেউ কেউ বলে কবুতরের ভাইরাস ঢুকেছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় এরকম যে হঠাৎ দেখা যায় কবুতর চুনা পায়খানা করতেছে, হঠাৎ হঠাৎ দেখা যায় কবুতর সবুজ পায়খানা করতেছে, কবুতর একটা জিম মেরে বসে আছে, একটার পরে আর একটা, একটার পরে আর একটা, এভাবে অসুস্থ হচ্ছে। তখন দেখা যায় যে খামারটা মোটামুটি এক প্রকার অর্ধেক খালি হয়ে যায়, সুস্থ সুস্থ কবুতরগুলো অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে জিম মেরে বসে থাকে, কোনো কিছু খায় না, খাওয়াতে চাইলেও সে খাইতে চায় না, মানে একটা অন্য ধরনের একটা পরিস্থিতির মোকাবেলা আমরা হঠাৎ হঠাৎ হয়ে যায় এমন। যারা এরকম পরিস্থিতির মোকাবেলা করতে পারেন না, আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি। তো বন্ধুরা দেখেন, সুস্থ কবুতরকে সুস্থ রাখতে হলে কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। খামার লফট পরিষ্কারের ব্যাপারেও কিছু বলবো না আজকে, এটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি, আজও বলবো, আজও এই ব্যাপারে কিছু বলতে চাই না। তবে বলতে চাই একটাই, যে আজকে আমি একটা ঔষধ মাসিকভাবে বা ত্রৈমাসিকভাবে একটা কোর্স আপনাদেরকে আমি জানাতে চাই, যেটা করলে আমরা আমাদের কবুতর, শখের কবুতরগুলোকে আমরা এই মহামারীর হাত থেকে বাঁচাতে পারবো। অনেক পরীক্ষিত, আমার কাছে অনেক পরীক্ষিত, আমি শতভাগ নিশ্চিত দিয়ে বলতে পারি যে এই কোর্সটা যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আপনাদের শখের পায়রাকে আর কোনো ভাইরাস বা অন্য কোনো কীট দ্বারা আক্রান্ত হয়ে আপনার লফট খালি হয়ে যাবে না। তো বন্ধুরা, কী সেই জিনিস, আজ এখনই আপনাদের সামনে সেই জিনিসগুলো নিয়ে আসছি। তো বন্ধুরা সাথেই থাকুন। আপনাদেরকে এই ওষুধটার পরিচয় আমি করে দিই। ওষুধটির নাম হচ্ছে মক্সিলিন প্লাস ভ্যাট, দি একমি কোম্পানির মক্সিলিন প্লাস ভ্যাট। এর পরবর্তীতে যে ওষুধটি আপনারা দেখতেছেন সেই ওষুধটির নাম হচ্ছে অ্যান্ড্রোসিন ভ্যাট, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যান্ড্রোসিন ভ্যাট। তো মক্সিলিন প্লাস, আমরা মক্সিলিন প্লাস আর অ্যান্ড্রোসিন ভ্যাট আমরা একত্রে ব্যবহার করব। তো মক্সিলিন প্লাসটা কী পরিমাণে ব্যবহার করব এবং অ্যান্ড্রোসিন প্লাসটা কী পরিমাণে ব্যবহার করব, এবং মক্সিলিন প্লাসটা আমরা চিকিৎসায় কতটুকু ব্যবহার করতে পারবো, এবং অ্যান্ড্রোসিন ভ্যাটটা চিকিৎসার ক্ষেত্রে কতটুকু ব্যবহার করতে পারবো। আবার ঠিক তেমনিভাবে মক্সিলিন প্লাসটা চিকিৎসা রোগ প্রতিরোধে কতটুকু ব্যবহার করব এবং অ্যান্ড্রোসিন ভ্যাটটা রোগ প্রতিরোধে কতটুকু ব্যবহার করব, আমি আপনাদের জন্য আজকেই এটা আমার আলোচ্য বিষয় আমি আলোচনা রাখছি। তো বন্ধুরা, আমরা
মক্সিলিন প্লাস, মক্সিলিন প্লাসটা যদি কোনো খামারি ভাইয়ের খামারে এই সমস্যা দেখা দেয়, হঠাৎ করে রোগ এসে পড়েছে, চুনা পায়খানা করতেছে, সবুজ পায়খানা করতেছে, এই ক্ষেত্রে আপনি মক্সিলিন প্লাস ঔষধটা 1 লিটার পানি নেবেন। মক্সিলিন প্লাস ঔষধটা 1 ml, 1 ml বা 1 গ্রাম মক্সিলিন পাউডার 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। ওই 1 লিটার পানিতে আবার অ্যান্ড্রোসিন ভেট, অ্যান্ড্রোসিন ভেট 1/2 মিলি, অ্যান্ড্রোসিন ভেট 1/2 মিলি 5 থেকে 7 দিন ব্যবহার করবেন এক বেলা করে, 5 থেকে 7 দিন ব্যবহার করবেন এক বেলা করে, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। যা কিছু মারা গিয়েছে তা তো গেছেই, আর যা কিছু মারা যায় নাই, কিছু যাইতে পারে, তবে আপনার বড় ধরনের ক্ষতি থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। অ্যান্ড্রোসিন ভেট, অ্যান্ড্রোসিন ভেট 1/2 লিটার, 1/2 গ্রাম 1 লিটার পানিতে, আর মক্সিলিন প্লাস 1 গ্রাম, 1 গ্রাম 1 লিটার পানিতে। তো ওই পানি দিয়ে 1 লিটার পানির মধ্যেই মক্সিলিন প্লাস দিবেন 1 গ্রাম, আর অ্যান্ড্রোসিন ভেট দিবেন 1/2 মিলি। এটা হলো চিকিৎসার ক্ষেত্রে। এবার চলুন আমরা প্রতিরোধের ব্যাপারে আলাপ করি। চিকিৎসায় ব্যবহার করার চেয়ে আমি মনে করি প্রতিরোধে ব্যবহার করা ভালো। যেমন ধরেন শীতের শেষে গরমের শুরুতে, গরমের শেষে শীতের শুরুতে, 4টা টার্ম আমাদেরকে কবুতরকে আক্রমণ করে অসুখ বিসুখ বেশি, বিশেষ করে ওই রোগটা, যে রোগটা নিয়ে আমি আলোচনা করতেছি। আবার বলছি, শীতের শেষে গরমের শুরুতে, গরমের শেষে শীতের শুরুতে, এই হিসাবে আমাদের পড়তেছে 4 বার, 4টা স্টেপ আমাদেরকে অতিক্রম করতে হয়। আবার বলি, শীতের শেষে গরমের শুরুতে, গরমের শেষে শীতের শুরুতে। তো বন্ধুরা, আমরা প্রতিরোধে এই অ্যান্ড্রোসিন ভেট এবং মক্সিলিন প্লাস ব্যবহার করতে পারি কবুতরের রোগ প্রতিরোধের জন্য। আমাদেরকে আগাম আমরা কী করতে পারি, অ্যাপ্লাই করতে পারি যেন অসুখ না হয়। এক্ষেত্রে আমরা কী করব, আমরা মক্সিলিন প্লাসটাকে 1/2 গ্রাম 1 লিটার পানিতে, মানে 1 গ্রাম, 1 গ্রাম 2 লিটার পানিতে, 1 গ্রাম 2 লিটার পানিতে, এবং 1/2 মিলি 2 লিটার পানিতে, মানে 2 লিটার পানি নেবেন, 1 গ্রাম দেবেন মক্সিলিন প্লাস, আর 1/2 গ্রাম দেবেন অ্যান্ড্রোসিন ভেট। এভাবে আমরা 3 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর আমরা এটাকে ইউজ করব, তাতে আমাদের কবুতরটা অনেক 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 সেফ থাকবে। আবার বলছি, বছরে 4 বার, 3 মাসে 1 বার মক্সিলিন প্লাস 2 লিটার পানিতে 1 গ্রাম, অ্যান্ড্রোসিন বেট 2 লিটার পানিতে 1/2 মিলি, মক্সিলিন প্লাস 2 লিটার পানিতে 1 গ্রাম, অ্যান্ড্রোসিন বেট 2 লিটার পানিতে একই সাথে 1/2 মিলি ব্যবহার করবেন 3 মাসে 1 বার। যদি কোনো ভাই মনে করেন যে না, আমি মাসে ইউজ করব, এই 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 কোর্সটা আপনি মাসে ইউজ করবেন, মাসের 1 থেকে 3 তারিখ 3 দিন পর্যন্ত ইউজ করতে পারেন, তবে আমি বলে রাখি, এই ক্ষেত্রে আপনার কবুতর ডিম পাড়া কমে যাবে, ডিম বাচ্চা করাটা কমে যাবে। এটা একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের প্রভাবে আপনার কবুতর ডিম কমিয়ে দেবে, সুস্থ রাখবে, ডিম কমিয়ে দেবে। যারা আমাদের লফটের মালিক, আমরা আশা করি যে না, আমরা ডিম বাচ্চাগুলো ঠিক থাকে, আবার কবুতরগুলোও সুস্থ থাকে। তো ওই ক্ষেত্রে আমি যে কোর্সটা বলছি, কোর্সের পরিমাণ হলো 3 থেকে 4 দিন, মাসিক যদি করেন আপনি 3 দিন করবেন, আর যদি ত্রৈমাসিক করেন 4 থেকে 5 দিন, 4 থেকে 5 দিন, প্রতি মাসে করলে 3 দিন, আর ত্রৈমাসিক করলে 4 থেকে 5 দিন, আর যদি চিকিৎসা ক্ষেত্রে করেন, আগে যে বলছি, এটা করবেন আপনি 5 থেকে 7 দিন, ইনশাল্লাহ আমাদের কবুতরগুলো সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমরা আশা করি যে ওই সমস্ত ভাইরাস নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই, মোটামুটি একটা দিক নির্দেশনামূলক ওষুধ আপনাদেরকে দিয়েছি। আমি আবারও বলছি, আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করি না, বাট যে কোম্পানির, কোনো কোম্পানির ওষুধটা যদি আমাদের কাজে লাগে, দেখিয়ে দেওয়া হলো আমার কর্তব্য। তো বন্ধুরা, ভালো থাকুক আমাদের প্রিয় পায়রাগুলি, আর আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে, টিপসমূলক ভিডিওগুলো আপলোডিংয়ের সাথে সাথে, যারা যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, সেজন্য আমাদের ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে সাবস্ক্রাইবটা করে নিন, আর পাশে থাকা বেলকনটাটি বাজিয়ে দিন, যাতে
আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো হয়তোবা আগামীতে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, সেই আশা এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয়।